আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে সামরিক ব্যবস্থানে নেওয়া হতে পারে ঘোষণা রাশিয়ার আদালতে নেতানিয়াহর বিরুদ্ধে শুনানি শুরু বাংলাদেশে গিয়ে দাঙ্গা বাঁধিয়েছে মোদী বলছে মমতা জাপানের সীমান্তের কাছে চীনের বিমানবাহী রণতরী তুরস্কে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে দশ অ্যাডমিরাল গ্রেপ্তার এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরাইলি গুপ্তচরকে আটক করল ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে সামরিক ব্যবস্থা নেওয়া হতে পারে রাশিয়া ঘোষণা রাশিয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে আমেরিকা ও ব্রিটেন যদি রুশ সীমান্তের কাছে ক্ষেপণাস্ত্র মোতায়েন অব্যাহত রাখে তাহলে দেশ দুটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হতে পারে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকা ও ব্রিটেন যে স্বল্প এবং মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে তাকে সংঘাত ছড়িয়ে পড়ার মারাত্মক অবস্থা হিসেবে উল্লেখ করেছে রাশিয়া দেশটি বলেছে এ ধরনের সংঘাত ঠেকানো কঠিন হয়ে যেতে পারে আজ এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা বলেন আমেরিকা ও ব্রিটেনের পক্ষে সামরিক শক্তি বৃদ্ধির গতি বেড়েছে যা শুধু পরিস্থিতিকে অবনতিশীল করার ঝুঁকি বাড়াবে একই সঙ্গে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে যে হুমকি সৃষ্টি হচ্ছে তার মোকাবেলায় সামরিক পদক্ষেপের সম্ভাবনা নাকচ করেনি তিনি সম্প্রতি মার্কিন সেনা সদর পেন্টাগনের কয়েকটি বিবৃতিতে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে মস্কো বলেছে ব্রিটেনও এই পরিকল্পনার যুক্ত হয়েছে আমেরিকা ও রাশিয়ার মধ্যে সই হওয়া ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স ট্রিটি বা আইএনএফ এর অধীনে এ ধরনের ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ ছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আমলে আমেরিকা একতরফাভাবে সেই চুক্তি বাতিল করে আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে শুনানি শুরু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলার শুনানি শুরু হয়েছে সোমবার জেরুজালেমের একটি আদালতে উপস্থিত হন নেতানিয়াহু সেখানে শুনানিতে প্রথম দফায় সাক্ষ্য গ্রহণ করা হবে একাত্তর বছর বয়সে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ জালিয়াতি এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে এর আগে ফেব্রুয়ারিতে জেরুজালেম ডিস্ট্রিক্ট কোর্টে কঠোর নিরাপত্তায় তিন বিচারকের সমন্বয়ে গঠিত এক প্যানেলের কাছে শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন নেতানিয়াহু করোনাভাইরাসের কারণে দেশ জুড়ে কড়াকড়ি ও বিধিনিষেধ এবং গত মাসের সাধারণ নির্বাচনের কারণে তার শুনানির তারিখ দফা পিছিয়ে গেছে গত দুবছর ধরে ইসরায়েলের রাজনীতিতে অস্থিরতা বিরাজ করছে দুবছরের মধ্যে দেশটিতে চারবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বারবার নির্বাচনের পরেও রাজনৈতিক অস্থিরতার কোন পরিবর্তন আসছে না মামলার শুনানি চলাকালীন সময় নেতানিয়াহুকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে সোমবার সরকারের গঠনের জন্য দলের নেতাদের সঙ্গে আলোচনা করবেন প্রেসিডেন্ট রিভেন রিভলেন পরবর্তী জোট সরকারের নেতৃত্ব কে দেবেন সে বিষয়ে আলোচনা হবে ইসরায়েলি আইন অনুযায়ী প্রধানমন্ত্রী যদি কোন অপরাধে দোষী সাব্যস্ত না হন তবে তার পদ থেকে সরে দাঁড়ানো বাধ্যতামূলক নয় অন্য কোন মন্ত্রীর ক্ষেত্রে অবশ্য এই সুবিধা নেই অভিযোগ প্রমাণ না হলে পরবর্তী সরকারের প্রধান হিসেবেও নেতানিয়াহুই দায়িত্ব গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে নেতানিয়াহুর দাবি তিনি কোনো অপরাধ করেননি তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার তার দাবি তিনি ঘুষ গ্রহণ করেননি বরং বন্ধুর কাছ থেকে উপহার গ্রহণ করেছেন আর ইসরায়েলি আইনে বন্ধুর কাছ থেকে উপহার নেয়া দোষের কিছু না দেশটিতে ঘুষ গ্রহণে অভিযুক্ত হলে দশ বছরের জেল বা জরিমানা দিতে হয় অপরদিকে জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হয় বাংলাদেশে গিয়েও দাঙ্গা বাঁধিয়েছে মমতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বাংলাদেশ সফরকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা এই সফর নিয়ে তর্ক বিতর্ক চরম পর্যায়ে উঠেছে ওই রাজ্যে নির্বাচনী প্রচারণা চালানোর সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেছেন অল্প সময়ের জন্য বাংলাদেশে গিয়েও নরেন্দ্র মোদী সেখানে দাঙ্গা বাঁধিয়ে দিয়ে এসেছে ওই সফরকে ঘিরে মোদী আসলে পশ্চিমবঙ্গের ভোটের প্রচারণা চালিয়েছে বলেও মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন বিজেপি অবশ্য যথারীতি এই অভিযোগ অস্বীকার করেছে এবং প্রকাশ্যেই বলেছে বাংলাদেশের অত্যাচারী হিন্দুদের জন্য সহমর্মিতা দেখাতে কোনো অন্যায় নেই মাত্র দুদিনের রাষ্ট্রীয় সফরের সেরে নরেন্দ্র মোদী বাংলাদেশ থেকে ফিরে এসেছেন তাও দিন দশেক হতে চলল কিন্তু এই সফরকে ঘিরে এখনো আলোড়িত হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতি মোদীর সফরের সময় বাংলাদেশের নানান প্রান্তে যে সহিংস বিক্ষোভ প্রতিবাদ হয়েছে তার প্রতি ইঙ্গিত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি রোববার বিকেলে হুগলি জেলার খানাকুলে এক জনসভায় প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী বলেন আপনি আগে দিল্লি গিয়ে দিল্লিটা সামলান্ত দিল্লির তো সর্বনাশ করে দিয়ে এসেছেন তিন দিনের জন্য বাংলাদেশে গিয়েছিলেন ওখানে গিয়েও দাঙ্গা লাগিয়ে দিয়ে এসেছেন আগে নিজেকে সামলান আর আপনি নিজেকে কি ভাবেন অতিমানব না ঈশ্বর দাঙ্গা করে খুন করিয়ে আবার আপনার চোখ দিয়ে জল পরে ভালো নাটক তো করতে জানেন আপনারা এর আগেও মমতা ব্যানার্জি অভিযোগ করেছিলেন বাংলা বাংলাদেশ সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদী আসলে পশ্চিমবঙ্গে ভোটের প্রচার চালাচ্ছে তাই তার সেই দেশের ভিসা বাতিল করা দাবি জানিয়েছে তিনি জাপানের সীমানার কাছে চীনের বিমানবাহী রণতরী প্রশান্ত মহাসাগরীয় জাপানের সীমানার কাছে চীনের একটি বিমানবাহী রণতরী উপস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছে জাপান জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় রোববার সকাল আটটার দিকে জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নাগাসাকির দানজো দ্বীপ থেকে চারশো কিলোমিটার দূরে চীনের বিমানবাহী রণতরী কে দেখা গেছে এ সময় ওই রণতরীর পাশে আরও পাঁচটি সামরিক জাহাজ ছিল এরপর চীনা রণতরীর বহরকে ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মাঝখান দিয়ে চলে যেতে দেখা যায় দু সালে এপ্রিলের পর আবার চীনের ওই বিমানবাহিনী রণতরীকে প্রশান্ত মহাসাগরে দেখা গেল তুরস্কে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে দশ অ্যাডমিরাল সমালোচনা করে একটি খোলা চিঠি প্রকাশের পর দেশটির সাবেক অ্যাডমিরালকে করেছে দেশটির কর্তৃপক্ষ সরকার তুরস্কের ইতিহাসকে সামরিক অভ্যুত্থানের সঙ্গে জড়িয়ে ফেলেছে নৌবাহিনীর সাবেক শতাধিক কর্মকর্তার এমন বিবৃতি দিয়ে খোলা চিঠি প্রকাশ করে তারই জেরে এই গ্রেপ্তার বলে জানা গেছে শনিবার খোলা চিঠিটি প্রকাশ করা হয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আমাদের গণতন্ত্রকে নস্যাৎ করতেই এই চিঠি প্রকাশ করা হয়েছে এর আগে মার্চ মাসে পানামা বা সুয়েজ খালের মতো ইস্তাম্বুলে একটি খাল খনন করার অনুমোদন দেয় তুরস্ক প্রধান জলপথ খেয়ে ঘিরে নেওয়া নতুন পরিকল্পনার কারণে ১৯৩৬ সালে মন্ট্রিয়াক্স চুক্তি হুমকির মুখে পড়তে পারে এমন সতর্কতার কথা জানিয়ে একটি খোলা চিঠি লেখেন বাহিনীর অবসরপ্রাপ্ত একশো জন কর্মকর্তা এরপরই তাদের জন্য দশ জনকে গ্রেপ্তার করা হলো ওই চিঠিতে তুরস্ক সরকারের সমালোচনা করায় সোমবার তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয় এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইভের দোকানের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প ইস্তাম্বুল খাল যেখানে নতুন বিমানবন্দর সেতু রাস্তা ও টার্নেল নির্মাণের পরিকল্পনা রয়েছে অন্যদিকে যুদ্ধ ও শান্তিকালীন উভয় সময় বসফরাস ও দাদারনেলিস প্রণালীতে বেসামরিক নৌযান কোন ধরনের বাধা ছাড়াই চলাচলের কথা মর্টিয়াক্স চুক্তিতে বলা হয়েছে ইসরায়েলি গুপ্তচরকে আটক করল ইরান ইরান নিরাপত্তা বাহিনী ইসরায়েলের একজন গুপ্তচরকে আটক করেছে একই সঙ্গে আরও কয়েক ব্যক্তিকে আটক করা হয় এসব ব্যক্তি বিভিন্ন দেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সম্পর্কযুক্ত ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে সব গুপ্তচরকে আটক করা হয় আজ সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে পূর্ব আজারবাইজান প্রদেশের গোয়েন্দা বিভাগের মহা পরিচালক এ তথ্য জানান তবে এই প্রদেশে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কোনো উপস্থিতি নেই বলে তিনি জানান ইরানের এই কর্মকর্তা গুপ্তচর আটকের কথা বললেও ঠিক কতজনকে আটক করা হয়েছে তা আটক ব্যক্তিরা কোন দেশের জানাননি নাগরিক তাও জানানো হয়নি এর আগে দু সালের আগস্ট মাসে ইরানের গোয়েন্দা বাহিনী বেশ কয়েকজন গুপ্তচরকে আটক করেছিল যাদের সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার যোগাযোগ রয়েছে সূত্র পার্স টুডে